কাকে চাই? পেন নাম হই, আমি ভক্ত ভানু, এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা। আপনি নিশ্চয়ই ডাক্তার? হ্যাঁ, আমি ডক্টর ব্যানার্জি। কিন্তু এই সময় আমার কাছে আপনার আসার কারণটা জানতে পারি কি? দেখেন ডাক্তার বাবু, আজকাল সকালবেলা খুব প্রয়োজনীয় কিছু কেননের জন্য বাজারে বাইর হইছিলাম। পাড়ার মোড়ে কিছু এলাকাবাসী আপনাদের লইয়া আলোচনা করতে আসিল। আপনি হাসপাতালে করোনা রোগী গোর ট্রিটমেন্ট করতে আছেন, তাই আপনারে নাকি এলাকায় থাকতে দেওয়ান যাইব না। আপনার থেকে নাকি এলাকায় করোনা আক্রান্ত হওয়ার চান্স প্রবল। হ্যাঁ জানি, আজ বাড়িতে ফেরার সময় রাস্তায় আমাকে শাসানো হয়েছে। বলা হয়েছে যে আমি যেন কাল থেকে এই পাড়াতে আর না থাকি। তা আপনি কি সেটাই জানতে এসেছেন যে আমি বাড়িটা ছাড়ছি কিনা? আরে দূর, কি যে কোন ডাক্তার বাবু, আপনারা হইলেন আপনার লোক, মানে ইসে মানে জ্যান্ত ভগবান। আপনারা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরাই যদি থাকনেরই জায়গা না পান তাইলে তো কাম সারছে, তখন তো আমাগোই বারোটা বাইজা যাইব। দেখুন, ভগবান নই, আমরাও মানুষ, কিন্তু এটা জানি যে নিজের জীবনকে বাজি রেখে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করার চেষ্টা করছি আমরা, অন্তত এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া আমরা এই কাজটা যথেষ্ট প্রোটেকশন নিয়েই করছি। এই তৈল কথা, এই কথাটা ব্যাবাক পাবলিক রে কেডাই বোঝাইবো, আসলে বোঝে পেতে গেই। কিন্তু একটু ওস্তাদি না মারলে তো আর হরবন্তে আসা যায় না, পাবলিক তো আর মুখ দেখা নেতা বানাইবো না। দেখুন ভক্ত ভানু বাবু, এই ব্যাপারগুলো নিয়ে এখন আমি ঠিক আলোচনা করতে চাইছি না। আসলে আমি এখন ভীষণ চিন্তিত, মানে একদিকে আমার কর্তব্য, অন্যদিকে আমার আশ্রয়ের সংকট, চারিদিকে যা অবস্থা। আমি ডক্টর এটা জানলে হয়তো কেউ নতুন করে আমাকে ঘর ভাড়ায় দেবেন না। শুনেন, রাজারহাটে আমার একখান 3BHK ফ্ল্যাট আছে, 6 মাস আগে কিনছি, অমনও ফাঁকাই পইড়া রইছে। আপনি ফ্যামিলি লইয়া ওইখানে গিয়া ওঠেন, আর আপনার মতন কেউ থাকলে তারেও সাথে লন। আর একখান কথা, হ্যাঁ, আপনাকে অনুপ্রেরণা দেওয়ানের লাইগা যারা আপনাকে ঘর থেকে পাড়া থেকে বিতাড়িত করতে আসে, তারাই আবার শাক বাজাইব, উলু দিব, এমনকি কাঁসার থালা পিটাইয়া ভাইঙ্গাও ফেলাইব। দেশভক্তি অতিরিক্ত মাত্রায় পৌঁছাইয়া গেলে আতশবাজি খালি পটকা পর্যন্ত ফাটাইব। আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি আজ বোধহয় কোনো প্রতিবন্ধকতাই আমাদের লড়াইকে থমকে দিতে পারবে না। সবাই অকারণে বাইরে না বেরিয়ে ঘরে থেকে আমাদেরকে যদি একটু সাহায্য করতেন, মানে আমাদের কষ্টটাকে যদি একটু বুঝতেন, তাহলে সেটাই হতো আমাদের সব থেকে বড় অনুপ্রেরণা। ডাক্তার বাবু, একখান কথা কই, নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো কত বিপ্লবী গো ইতিহাসের পাতা থেকে পইরা অন্তরে জীবন্ত কইরা রাখছি। আর আদিক খেতা কইরা দেশত্ববোধক গান গাইয়া স্বাধীনতা দিবসে লোক দেখাইয়া শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিষয়টা সেইখানে থামলেও কোনো কথা ছিল না, ফুচুক ফুচুক কইরা ছবি তুইলা ফেসবুক হোয়াটসঅ্যাপে ছাটাইছি, সোসাইটিতে প্রেস্টিজ ইস্যু কইলা একখান কথা। দেখেন, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু কইরা আপনারা ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশেরা সাংবাদিকেরা আজ বিপ্লবী সম্মুখ সমরে রয়েছেন করোনার পরাধীনতা থেকে দেশ ও মাতৃকা ভারতবর্ষের স্বাধীনকরণের লাইকা নিজের জীবন রে বিলাইয়া দিতে আছেন। আরে, আমারও একটু সুযোগ দেন, এই সংকটজনক মুহূর্তে কিছু করণের, অন্তত আপনার মতো বিপ্লবীর পাশে খাড়াইয়া আমি ধন্য হই, আমি ধন্য হই। স্বাধীনতা সংগ্রামী কিংবদন্তি শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই নিবেদন। ডাক্তারের ভূমিকায় আর জে খাস কৌশিক এবং সংলাপ ও ভক্ত ভানুর ভূমিকায় অনুপম সরকার। ভাষ্যপাঠে আমি কথাকলি শর্মিষ্ঠা। আজ সমগ্র পৃথিবী তথা আমাদের দেশ ও মাতৃকা ভারতবর্ষ করোনা ভাইরাসে আক্রান্ত, আর এই সম্মুখ সমরে লড়াই করছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ আরও অনেক পেশায় যুক্ত সৈনিকেরা। আমরা দেশবাসী আপনাদের পাশে আছি, আসুন আমরা আমাদের নৈতিক কর্তব্য পালন করি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, যথাযথভাবে সরকারি আইন মেনে চলুন, দেশকে সুরক্ষিত রাখুন।